পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের রেয়াপাড়ায় একটি 8 বছরের শিশুকন্যা অসহায়হীনভাবে ঘোরাঘুরি করতে দেখেন নন্দীগ্রাম থানার পুলিশ। তাকে তারা উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তার বাড়ি মালদায়। দশমীর দিন তার মা তাকে নিয়ে এক যুবকের সাথে চণ্ডীপুরে নিয়ে আসেন। তাকে হোমে রাখার নাম করে তার মা ও ওই যুবক রিয়াপাড়ায় তাকে ছেড়ে দিয়ে চলে যায়। নন্দীগ্রাম থানার আইসি তুহিন বিশ্বাস জানান, তার বাড়ির সাথে যোগাযোগ করা হয়েছে, তারা এলে তাদের হাতে নিয়ম মেনে তুলে দেওয়া হবে। ঘটনাটির একটা খবর আমরা পাই বিশ্বস্ত সূত্রে, যে একটি বাচ্চা মেয়ে রিয়াপাড়া বলে যে জায়গাটা আছে ওইখানে এইমলেসলি ঘুরে বেড়াচ্ছে এবং কান্নাকাটি করছে। এই খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করি এবং তার সাথে কথাবার্তা বলে এবং জিজ্ঞাসাবাদ করে তার সঙ্গে সেটা জানা যায় যে সে তাকে তার মা এবং তার মায়ের পরিচিত একটি যুবক তারা তাকে মালদা থেকে নিয়ে আসে চণ্ডীপুরের কোনো একটি জায়গাতে তাকে তোলে। পরবর্তীকালে হোমে রাখার নাম করে তাকে ওই রেয়াপাড়াতে তাকে ড্রপ করে দেয় এবং সে ওখানে ঘোরাঘুরি করছিল। তারপর তাকে উদ্ধার করা হয়েছে এবং আমরা বিষয়টা মালদা পুলিশকে জানিয়েছি। মালদা পুলিশে বামনগোলা থানার সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং সেখানে এই মর্মে একটা মামলা রুজু হয়েছে এবং তারা কাছাকাছি চলে এসছে, আমাদের কাছাকাছি চলে এসছে এই বিষয়ে ইনভেস্টিগেশন করতে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য। আপনারা কি ওই বাচ্চাকে এবং তার মাকে মালদা থানার হাতে তুলে দেবেন? মালদা থানা আসছে, তার ইনভেস্টিগেশন করে তাদের প্রয়োজনে যেটা করো প্রয়োজনীয় ব্যবস্থা তারা করবে আর কি। আপনারা এমনি প্রাথমিকভাবে কিভাবে জানতে পারলেন মেয়েটির? এটা বিশ্বস্ত সূত্রে জানতে পারবে, ওখানে ঘোরাফেরা করছিল আর কি। না, ডিটেলসটা কি মেয়েটির নিজেই বলতে পারলো? না, সমস্ত কিছু কি মেয়েটি বলতে পারেনি। মেয়েটি ক্লাস ফোরে পড়ে এবং ছোট, 9 বছর মতো বয়স, সবটুকু বলতে পারেনি। যতটুকু তথ্য পাওয়া গেছে এবং সেটা উপর ভিত্তি করে, গুগল ম্যাপ ভিত্তি করে এবং আমার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সমস্তটা করা হয়েছে আর কি। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের রেয়াপাড়ায় একটি 8 বছরের শিশুকন্যা অসহায়হীনভাবে ঘোরাঘুরি করতে দেখেন নন্দীগ্রাম থানার পুলিশ। তাকে তারা উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তার বাড়ি মালদায়। দশমীর দিন তার মা তাকে নিয়ে এক যুবকের সাথে চণ্ডীপুরে নিয়ে আসেন। তাকে হোমে রাখার নাম করে তার মা ও ওই যুবক রিয়াপাড়ায় তাকে ছেড়ে দিয়ে চলে যায়। নন্দীগ্রাম থানার আইসি তুহিন বিশ্বাস জানান, তার বাড়ির সাথে যোগাযোগ করা হয়েছে, তারা এলে তাদের হাতে নিয়ম মেনে তুলে দেওয়া হবে। ঘটনাটির একটা খবর আমরা পাই বিশ্বস্ত সূত্রে, যে একটি বাচ্চা মেয়ে রিয়াপাড়া বলে যে জায়গাটা আছে ওইখানে এইমলেসলি ঘুরে বেড়াচ্ছে এবং কান্নাকাটি করছে। এই খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করি এবং তার সাথে কথাবার্তা বলে এবং জিজ্ঞাসাবাদ করে তার সঙ্গে সেটা জানা যায় যে সে তাকে তার মা এবং তার মায়ের পরিচিত একটি যুবক তারা তাকে মালদা থেকে নিয়ে আসে চণ্ডীপুরের কোনো একটি জায়গাতে তাকে তোলে। পরবর্তীকালে হোমে রাখার নাম করে তাকে ওই রেয়াপাড়াতে তাকে ড্রপ করে দেয় এবং সে ওখানে ঘোরাঘুরি করছিল। তারপর তাকে উদ্ধার করা হয়েছে এবং আমরা বিষয়টা মালদা পুলিশকে জানিয়েছি। মালদা পুলিশে বামনগোলা থানার সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং সেখানে এই মর্মে একটা মামলা রুজু হয়েছে এবং তারা কাছাকাছি চলে এসছে, আমাদের কাছাকাছি চলে এসছে এই বিষয়ে ইনভেস্টিগেশন করতে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য। আপনারা কি ওই বাচ্চাকে এবং তার মাকে মালদা থানার হাতে তুলে দেবে? মালদা থানা আসছে, তার ইনভেস্টিগেশন করে তাদের প্রয়োজনে যেটা করো প্রয়োজনীয় ব্যবস্থা তারা করবে আর কি। আপনারা এমনি প্রাথমিকভাবে কিভাবে জানতে পারলেন মেয়েটির? এটা বিশ্বস্ত সূত্রে জানতে পারবে, ওখানে ঘোরাফেরা করছিল আর কি। না, ডিটেলসটা কি মেয়েটির নিজেই বলতে পারলো? না, সমস্ত কিছু কি মেয়েটি বলতে পারেনি। মেয়েটি ক্লাস ফোরে পড়ে এবং ছোট, 9 বছর মতো বয়স, সবটুকু বলতে পারেনি। যতটুকু তথ্য পাওয়া গেছে এবং সেটা উপর ভিত্তি করে, গুগল ম্যাপ ভিত্তি করে এবং আমার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সমস্তটা করা হয়েছে আর কি। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।